দেখো, আগের দিন আমরা সারা দিন কবিতাটা শুরু করেছিলাম বা ছড়াটা শুরু করেছিলাম এবং পড়েছিলাম প্রথম 8টা লাইন। কতদূর পর্যন্ত? সারা দিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মন খানা রাখতে, হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখন। এতদূর পর্যন্ত তো আশা করছি প্রত্যেকে এই পর্যন্ত পড়ে নিয়েছো। এরপর দেখো বাকি অংশটি। হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এইসব আমি জানি অত কি, এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না। আর একবার দেখো, হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এইসব আমি জানি অত কি, এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না। একটা জিনিস, হাতি এই শব্দটার দিকে একটু লক্ষ্য রাখবে। আমরা কিন্তু যখন উচ্চারণ করি তখন বলি হাতি, হাতি কিন্তু নয়, কথাটা হচ্ছে হাতি, ঠিক আছে? এটা মনে রাখবে। হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, আমরা আগের দিনে কি পড়েছিলাম, হিজিবিজি ভাবনারা তার মনে এলে সেই ভাবনাগুলো সে খাতায় এঁকে ফেলছে। তাই সেই হিজিবিজি ভাবনাগুলোর মধ্যে কি কি থাকছে, হাতি ঘোড়া গাছ পাখি এই সব কিছু তার হিজিবিজি ভাবনার মধ্যে রয়ে যাচ্ছে এবং সেই জিনিসগুলো সে খাতার পাতায় এঁকে দিচ্ছে। কিন্তু সে যেটা বলছে সেটা হচ্ছে, এত যে আমি হিজিবিজি আঁকছি তারপরেও কিন্তু আমার মন কিছুতেই ভরছে না, অর্থাৎ তার ইচ্ছা করছে আমি যেন সারাদিন এঁকেই যাই এঁকেই যাই এঁকেই যাই। যেমন আমাদের যখন যেটা ভালো লাগে, এক একটা সময় মনে হয় যে আমি সারাদিন একটু গল্পের বই পড়ি 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 এরকম, বা আমি আজকে সারাদিন হয়তো কোন একটা স্টোরি বুক পেলাম, স্টোরিটা ছাড়া অন্য কিছু পড়বো না, সেরকম শিশুটার কি ইচ্ছা সারাদিন আমি শুধু এঁকেই যাই। অর্থাৎ সে আঁকাটাকে এতটাই ভালোবাসে যে আঁকাটাকে ছাড়া তার মন কিছুতেই ভরতে চায় না এবং অনেক কিছু আঁকার পরেও তার ওই খাতাটা ছেড়ে বেরোতে ইচ্ছে করে না। কেন ইচ্ছে করে না? কারণ ওই যে হিজিবিজি ভাবনাগুলো, সেই ভাবনাগুলো তো আসলে তার নিজের খুব আনন্দের জায়গা, সেগুলো তার ভাবতে খুব ভালো লাগে, সেই আনন্দগুলোকে সে কি করে সেই খাতাটার মধ্যে এঁকে এঁকে রাখে। তার জন্যই তার যেটা হয় সেটা হচ্ছে খাতাটাকে ছেড়ে তার যেতে ইচ্ছে করে না। এবার দেখো এখানে একটা কথা আছে, মন খানা হিজিবিজি, হিজিবিজি মানে হচ্ছে এলোমেলো। এই কথাটা নতুন আমরা শিখলাম, হিজিবিজি ভাবনারা, ভাবনা মানে হচ্ছে চিন্তা আর হিজিবিজি মানে হচ্ছে এলোমেলো, আঁকা মানে আঁকা, এইটাই, এই দুটো শব্দ আমরা নতুন শিখলাম, হিজিবিজি আর ভাবনা। কি হিজিবিজি? আর একটা হলো ভাবনা, ঠিক আছে? হিজিবিজি আর ভাবনা। এরপর পুরো কবিতাটা আজকে পড়ে নেবে একবার, তারপর চেষ্টা করবে পুরোটা মনে রাখতে, মুখস্থ করার কোনো দরকার নেই, বেশ কয়েকবার পড়ে নিলেই দেখবে নিজে থেকেই মনে থাকছে বারবার। মুখস্থ করতে হবে এরকম কেউ বলছে না, মুখস্থ কেন করতে হবে, তুমি দু তিনবার পড়ে নেবে তাহলেই দেখবে মনে থাকছে, ঠিক আছে? এর পরের দিন আমরা প্রশ্ন উত্তরে চলে যাব, কিন্তু প্রশ্ন উত্তর শুরু করার আগে আমি সবার কাছ থেকে যেটা আশা করব সেটা হচ্ছে প্রত্যেকের কিন্তু কবিতাটার কোন লাইনটা আগে কোন লাইনটা পড়ে এটা যেন মনে থাকে, কেমন? প্রত্যেকে বাড়িতে তাহলে থাকো, মন দিয়ে পড়াশোনা করো আর কবিতাটা বেশ কয়েকবার পড়ে নাও।